আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার অনেক ফেভারিট একটা মাছ, সেই মাছের একটি রেসিপি আপনাদেরকে দেখাবো। আসলে শীতের সময় এই মাছটি খুব ভালোই গ্রামে গঞ্জে পাওয়া যায়, তো গ্রামের যে খাল বিল থাকে সেগুলোতে এগুলো বেশ ভালোই পাওয়া যায়। তো আপনারা এটাকে কী নামে চিনেন আমাকে জানাবেন। আমরা এটাকে বলি গুজি মাছ, তো অনেকে আবার এটাকে আয়ের মাছ বলে। তো আয়ের মাছই অনেকে হয়তো এটাতেই পরিচিত, তবে আমরা এটাকে গুজি মাছ বলি। তো এই গুজি মাছটা সাধারণত যে কোনো সবজি দিয়ে খেতে ভালো লাগে, তবে এই শীতের সময় যদি আগের দিন রান্না করা হয়, পরদিন সকালে এটার মধ্যে একটা অন্যরকম একটা তেলতেলে একটা ভাব থাকে, যেটা পরদিন খেতে বেশি মজা হয় আর কি। তো সাধারণত ওরকম তো আর আগের দিন করে পরের দিন খাওয়া হয় না। তো আজকে আমি এই গুজি মাছটাকে করব হলো ভুনা করব। তো সেজন্যে শুরুতে আমি মাছগুলোকে পরিষ্কার করে এই মাছের মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি খুব ভালোভাবে। তারপরে একটা ফ্রাইং প্যানে আমি এই মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো আমার মাছটা একটু বেশ বড় ছিল, তো মাছের যেহেতু মাছের এই পেটের অংশটুকু পাতলা হয়, সেগুলো ছোটো ছোটো করে কেটে ফেলেছিলাম। তো দোকান থেকে মানে বাজার থেকে কেটে আনা হয়েছিল, তো যার কারণে ওরা এরকমভাবে কেটে দিয়েছিল। তো আমি এখানে মাছের লেজটাকেও ব্যবহার করেছি, খুব মজা খেতে, কাটা নাই, বেশ মানে স্বাচ্ছন্দ্যেই খাওয়া যায়। আর এই মাছগুলো যেহেতু বিলের মাছ হয় তো গন্ধ থাকে না, আমার কাছে এই গন্ধওয়ালা মাছের জন্য আসলে মাছ আমি খেতে পারি না। মাছের যে আজকালকার যেসব ফিশারি যে মাছগুলো বিভিন্ন রকমের লিটার বা এগুলো খাবার দেয় মাছকে, যার কারণে মাছ কেমন যেন আমার গন্ধ লাগে। তো এই মাছগুলো আমি শীত আসলেই খুব অনেক দিন আর কি খাই, অনেক দিন যাব, যতদিন শীত থাকে দেখা যায় এই মাছগুলো আমার ফ্রিজ থেকে শেষই হয় না। তো এই মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। তারপর আর একটা অন্য একটা কড়াইয়ে আমি বেশ অনেকটা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজ কুচিটাকে আমি একদম নরম করে ফেলবো, লবণ দিয়ে ভেজে নরম করে ফেলবো। আর আমার ভিডিওটি যারা এখনও দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওতে বা আমার চ্যানেলে যারা আজকে নতুন এসেছেন তাদের কাছে আমার একটি অনুরোধ রইল, আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল বাটনটি প্রেস করে অল অপশনটি ক্লিক করে রাখবেন। তো সবাই আমার সাথে থাকবেন আশা করি। আর এইখানে আমি পেঁয়াজগুলোকে নরম করার পর, ভেজে নরম করার পর এখানে আমি অল্প একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা আর অল্প একটু আদা বাটা দিয়ে নিচ্ছি। তো এখানে এই মশলাটা হালকা একটু কষানোর পরে আমি যে বেসিক মশলাগুলো রয়েছে, হলুদ, মরিচ, ধনে গুঁড়া এবং অল্প একটু জিরা গুঁড়া দিব, দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। কারণ মশলা কষানোর মধ্যেই আসলে ভুনা তরকারিটার মজা নিহিত রয়েছে, যত বেশি কষানো হয় তত এই ভুনা তরকারিটা বেশি ভাল লাগে। তো কষানোর তো আর কোনো অপশন থাকে না, সেজন্য এই মশলা কষানোটা এখানে। তো আমি যে মাছটা যে বাটিতে মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়েই মূলত একটু পানি দিয়ে নিয়েছি। তো এখানে ভালোভাবে মশলাটা কষানো হওয়ার পরে আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে এখানে দিয়ে নেছি। এই টমেটোটাকে আমি মূলত সিদ্ধ করব একদম ঢেকে ঢেকে অল্প আঁচে রান্না করে, এটাতে আমি কোনো পানি দিব না। এই টমেটো থেকেই যে পানিটা ছাড়বে সেই পানি দিয়েই মূলত এই টমেটোটা সিদ্ধ হবে এবং আবার মশলাটা কষানো হবে। তো এখানে মূলত বেশ কয়েকবার কিন্তু মশলাটা কষানো হচ্ছে, যার কারণে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ কিংবা মশলার যে কোনো বাজে বাইরের উটকো গন্ধ থাকবে না।
সুন্দর একটা মাছের ফ্লেভার পরে পাওয়া যাবে, মানে রান্নার শেষে। তো এখানে রান্নাটা মানে কষানোটা হলে, খুব ভালোভাবে কষানো হলে আমি এখানে পানি দিয়ে নিব। যতটুকু পানি রাখবো তার চেয়ে একটু বেশি দিব পানিটা একটু শুকানোর জন্য। তো এখানে পানিটা দিয়ে আমি একটু ঢেকে নেব। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এটাতে মাছগুলো দিয়ে দিব আর কি, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ফুটন্ত পানিতে। তো এগুলো মাছগুলো আস্তে আস্তে আমি দিয়ে নিচ্ছি, তারপরে আবার আমি এখানে এটাকে আবার ঢেকে তারপর রান্না করব। তো এই নতুন বছরে আপনারা কেমন, আজকে প্রথম দিন কেমন কাটাচ্ছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই। আর সবশেষ আমি কিছুটা কাঁচামরিচ, চেরা কাঁচামরিচ দিয়েছি আর ধনে পাতা দিয়েছি। এখন শীতের দিন রান্নায় অবশ্যই ধনে পাতা মাস্ট, কারণ শীত থাকলে ধনে পাতার গন্ধ এবং স্বাদ দুটি ভালো লাগে। শীত চলে গেলে আমার মনে হয় খুব একটা ধনে পাতা খেতে ভালো লাগে না। তো যেহেতু শীত এখন আছে তো ধনে পাতার যতটুকু মানে পারা যায়, যতটুকু সম্ভব পারা যায় সঠিক ব্যবহার করাই উচিত, কী বলেন আপনারা? তো এখানে আমি সুন্দর করে এটাকে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রাখবো। পানিটা আর একটু কমে আসলে তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব। তো কারা কারা আপনারা এই আয়ের মাছ খান কিংবা খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমাকে সেটাও জানাতে পারেন। আপনারা আয়ের মাছ বা গুজি মাছ কীভাবে খেতে পছন্দ করেন সেটাও আমাকে জানাতে পারেন। আর এটা কিন্তু সবজি দিয়েও বেশ ভালো লাগে। তো এই তো শেষ হয়ে গেল আমার রান্না, এইটা হলো সর্বশেষ লুকস। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।